সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমরা রয়েছি আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ অনুষ্ঠান নিয়ে। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ভালো থাকতে হয় এবং সুস্থ থাকতে হবে, এই প্রতিজ্ঞাটা আমরা করি। কিন্তু তারপরেও কোথা থেকে যেন ভুলভাল কিছু খাবার খেয়ে ফেলি, কিছু ভুলভাল মেডিসিন অ্যাপ্লাই করি নিজেদের শরীরের উপর, আর তার সাইড এফেক্টস হিসেবে কিন্তু বেশ ভুক্তভোগী হই আমরা। এরকম সমস্যায় আমরা অনেকেই রয়েছি, কি করব, ভীষণভাবে বিভ্রান্ত হয়ে যাই, কোন ডাক্তারের কাছে যাব, কোন থেরাপি আমাদের জন্য ভালো হবে, এটা নিয়ে কিন্তু আমরা বেশ চিন্তিত থাকি। কিন্তু যখন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিভিন্ন পদক্ষেপ শুনতে পাই বিভিন্ন দিকে, যে যেমন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান নতুন ভাবে গড়ে উঠছে, ঠিক পাশাপাশি অনেক নতুন নতুন ট্রিটমেন্ট কিন্তু এনারা নিয়ে আসছেন। আজকে একটা অভিনব ট্রিটমেন্টের কথা শুনলাম, এবং অনেক ট্রিটমেন্টই রয়েছে, তার মধ্যে যে ট্রিটমেন্টটা বেশ অভিনবত্ব লাগলো, একদম অন্যরকম, যেটা আমি তো ফার্স্ট টাইম শুনলাম, আমি জানি না আমার দর্শক বন্ধুরা শুনেছেন কিনা এর আগে, ওয়াটার থেরাপি। তো এই ওয়াটার থেরাপি কথাটা শুনে আমি একটু চমকে গেলাম যে এই থেরাপিটার বিশেষত্ব কি, করলে কি হয়। যেটুকু জিস্ট শুনলাম সেটা শুনে আমি কিন্তু একদম অবাক যে এভাবেও ট্রিটমেন্ট সম্ভব। আসুন একদম আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াটার থেরাপি করলে কি হয় এবং কিভাবে আমি আপনি আরো আরো ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। তার জন্যই আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ডাক্তারবাবু আপনাকেও নমস্কার। নমস্কার। আপনারা তো মানে ম্যাজিকের মতো ট্রিটমেন্ট আনছেন, মানে মিরাকল যাকে বলে। এবং একটু আগে আপনার সঙ্গে কথা প্রসঙ্গে যেটা জানতে পারলাম, ওয়াটার থেরাপি যে কথাটা শুনে আমিও একটু চমকে গেছিলাম, একটু বিস্তারিত যদি এক্সপ্লেন করেন আমার দর্শক বন্ধুদের এবং অবভিয়াসলি আমাকেও, যে ওয়াটার থেরাপির মানেটা কি এবং এটা কেন কিসের জন্য দরকার। দেখুন আপনাকে একটা কথা বলি, আয়ুর্বেদের মধ্যে দুটো বই খুব মোস্ট ইম্পর্টেন্ট, মেডিসিনের জন্য চরক সংহিতা আর সার্জারির জন্য হলো সুশ্রুত সংহিতা। চরক সংহিতার মহর্ষি চরককে আমরা বলি ফাদার অফ মেডিসিন, আর সুশ্রুত সংহিতার মধ্যে মহর্ষি সুশ্রুতকে আমরা বলি ফাদার অফ সার্জারি। চরক সংহিতা একটা বিরাট বড় ভাস্কর একটা বই, যার মধ্যে বিভিন্ন প্রকারের মানে আপনি কিভাবে নিজেকে এমনি সুস্থ রাখতে পারেন। অনেকবার এমনি হয় কি রাত্রির বেলা আপনি মানে আপনার শরীর অসুস্থ হয়ে গেল, আপনি কি করে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন। আজকে যদি ওয়াটার থেরাপি, তো আপনাদেরকে আমি বলে দিই, অনেকজন কিছু চিন্তা ভাবনা করছেন যে এই ওয়াটার থেরাপি আয়ুর্বেদের মধ্যে, আপনাদেরকে বলে দিই যে বা যারা আয়ুর্বেদ সম্পর্কে কিছু জানেন, চরক সংহিতার 27th অধ্যায়তে 27 নম্বর অধ্যায়তে জল চিকিৎসার সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা। আপনি কি জানেন বৃষ্টির জল কোন সাদা রঙের মাটির ওপরে যদি পড়ে তো ওর টেস্ট কি হয়? না আমরা তো বলতে পারবো না। আপনি কি জানেন কি যদি বর্ষাকালে কালো মাটির ওপরে যদি পড়ে তো ওর জলের টেস্টটা কেমন হয়? এইসব জিনিস জানার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করার দরকার, কেন কি আপনি জাস্ট স্টার্ট করেছেন কি জল চিকিৎসাতে কেমন করা হয় আর এর থেকে কি আমাদের ফ্যাসিলিটিটা কি, মানে কেনই করবো আমি। চলুন আপনাকে আমি বলে দিই, আজ অব্দি আপনিও ক্লাস 10 অব্দি তো সায়েন্স নিয়ে পড়েছেন, আমরা পড়েছি কি আমাদের শরীরের মধ্যে কখনো এক্সক্রিটরি অর্গান আছে। এক্সক্রিটরি অর্গানের মধ্যে আপনি খুব সুন্দরভাবে হাতে গুনে গুনে বলে দিতে পারেন কি আমাদের মানে আমাদের শরীরের মধ্যে থেকে যত খারাপ পদার্থ গুলো যেসব জায়গা থেকে বার করে বা যে অর্গান গুলো ওইসব খারাপ জিনিসকে বার করে তাকে তো আমরা এক্সক্রিটরি অর্গান বলি। তাহলে আপনাদেরকে একটা জিজ্ঞেস করি কি আপনারা সব কিছুই বোঝেন, কিডনি বোঝেন, ইউরেথ্রা বোঝেন, অ্যানাস বোঝেন, সব কিছুই আপনারা বোঝেন, কিন্তু একটাই জিনিস আপনারা ভুলে গেছেন কি এক্সক্রিটরি অর্গানের মধ্যে স্কিন এর সম্পর্কেও বলা আছে, ঠিক কি না? স্কিন, হ্যাঁ একদম। আচ্ছা একজন বন্ধু আছেন, একটু কথা বলিনি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? পুরুলিয়া। হ্যাঁ বলুন। হাঁটুর সমস্যা, তার আগে জিজ্ঞেস করি আপনার বয়সটা।
চিকিৎসা না, আপনার বয়সের কথা জিজ্ঞাসা করছি। 45, হ্যাঁ বলুন। আচ্ছা দেখুন, প্রথম কথা আপনাকে বলি, পুরুলিয়া থেকে আপনি ফোন করেছেন, আপনার বয়স 45, খুবই কম বয়স। কম বয়সের মধ্যে আপনি এবার সিঁড়ি উঠতে গেলে আপনার হাঁটুর মধ্যে সমস্যা হচ্ছে, নাপতে গেলে সমস্যা হচ্ছে, এটা খুবই খারাপ জিনিস। কেন এত কম বয়সের মধ্যে, মানে পুরুষ মানুষদের, হ্যাঁ মা বোনরা যদি আমাকে বলতো কি আমার বয়স 40 হয়ে গেছে, আমার হাঁটুতে সমস্যা, আমরা জানি। কেন কি মা বোনদের বোন ডেন্সিটিটা কমে কেন, এটা আমরা সবাই জানি, কিন্তু পুরুষদের বোন ডেন্সিটিটা কেন কমে এটা আপনিও ধরতে পারেন না। আর আমরা তো খালি এটাই ভাবি কি মানে খাওয়া দাওয়ার দিকে আপনার মনোযোগ ছিল না। পুরুলিয়াতে থাকেন, বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে। একটাই খালি কথা বলবো আপনাকে, দুই হাঁটুর যদি পারেন, যদি আপনার কাছে এক্স-রে রিপোর্ট থাকে খুবই ভালো, আর যদি না থাকে তো দুই হাঁটুর আপনি এক্স-রে রিপোর্টটা করিয়ে নেন। নিচে দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনারা জানতে পারবেন কি বাঁকুড়াতে কোন তারিখে কোন চিকিৎসক ওইখানে থাকবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আপনি ওষুধ খাবেন, আমাদের কথার মতন আপনি নিজের লাইফটাকে মেনটেন করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার হাঁটুর সমস্যাটা আপনার শরীর ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার জন্য আপনাকে একটাই ছোট্ট কাজ বলবো, এই দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করুন, তাহলেই আপনি জানতে পারবেন কি বাঁকুড়াতে কোন জায়গাতে কোন তারিখে কোন চিকিৎসক, আয়ুর্বেদের কোন চিকিৎসক থাকবে, ওইখানে গিয়ে আপনি যোগাযোগ করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একবার শেয়ার করে দেবো বুকিং নাম্বার এন্ড হেল্পলাইন নাম্বার, 9903595252 এবং 9903795252, এই নাম্বারটি একদম নোট ডাউন করে নিন। এবং যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831368397। আজকে আমরা জানবো ওয়াটার থেরাপি, ওয়াটার থেরাপি করলে কি হয় এবং তার ট্রিটমেন্ট কতটা যুক্তিযুক্ত সবটাই কিন্তু জেনে নেব। দেখুন আপনাকে আমি একটা সিম্পল কথা বলি, কেন এই ওয়াটার থেরাপির সম্পর্কে মানে আমি 27 নম্বর চরক সংহিতার 27 নম্বর অধ্যায় নিয়ে যদি আমি কথা বলতে লাগি তো মিনিমাম অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনাদের জন্য আমি একটাই কথা বলছি, আমি সেই সব মানুষদেরকে বলছি অনেক দিন ধরে প্রেসারের ওষুধ খাচ্ছেন, খাচ্ছেন তো প্রেসারের ওষুধ খেয়ে আপনারা কি কি ক্ষতি করেন এটাও আপনাদের জানা দরকার। কেন প্রেশারের ওষুধ অনেক দিন ধরে যদি মানুষরা খায় তাহলে কিডনির উপরে একটা প্রেশার পড়ে, যার জন্য কিডনি নিজের বাস্তবিক মানে নিজের অরিজিনাল কাজকর্মগুলো করা বন্ধ করে দেয়। আপনাকে চিকিৎসকরা বলে দিয়েছে কি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন, কেন খাবো? আপনি যখন আমার রোগটা জেনে গেছেন, আপনি এই নিয়ে পড়ালেখা করেছেন, এই নিয়ে আপনি আমার ট্রিটমেন্ট করছেন, তারপরও আপনি কি করে বলে দিচ্ছেন কি আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে? আরে রোগ হয়েছে, আপনি আমাকে ওষুধ দিন, আমাকে ট্রিটমেন্ট দিন, আমাকে বলুন কেন আমার প্রেশারটা বেড়েছে, আমি ওই ওই কারণগুলোকে নিজের শরীর থেকে নিজের নিত্য কর্ম থেকে বাহার করে দেব, তার থেকে তো আমি নর্মাল হতে পারি। কিন্তু না, আজকালকার চিকিৎসকরা আপনাদেরকে অন্য চোখে দেখে। আপনি এটিএম মেশিন, যখনই আপনি যাবেন আপনাকে টাকা দিতেই হবে, আর আপনাকে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন, কতদিন আপনি বেঁচে থাকবেন, 6 বছর 7 বছর 8 বছর 9 বছর ধরে আপনি প্রেশারের ওষুধ খেয়েই যাচ্ছেন, ক্ষতি কি কি হয়ে যাচ্ছে ওটা আপনারা খুব ভালো করে বোঝেন। কেন কি যে বা যারা প্রেশারের ওষুধ অনেক দিন অনেক বছর ধরে খেয়ে যাচ্ছেন তারা নিজের আয়ু হারিয়েছেন, তারা নিজের ইয়াং মানে ইয়ুথ, আমরা যখন ইয়াং থাকি আমাদের যে এনার্জিটা ওটা আপনারা হারিয়েছেন, তারপরও আপনারা ওষুধ খেয়ে যাচ্ছেন খালি কিছুদিন বাঁচার জন্য। কেন ওষুধ ছাড়তে চান? ওয়াটার থেরাপি ইউজ করুন। ওয়াটার থেরাপিতে আপনারা খালি সিটিং নেন না, বেশি বলি না, আমি কাউকে এমনি বলি না যে সারা জীবন আপনাকে ওয়াটার থেরাপি নিতে হবে, না। যে হাই প্রেশারের, যারা হাই প্রেশারের ওষুধ খাচ্ছে তাদেরকে আমি খালি একটাই খালি কথা বলবো, যেদিনই আসবেন ওয়াটার ট্রিটমেন্টের জন্য সেই দিন আপনাদের প্রেশার আমরা মাপবো, যতক্ষণ আপনার ওয়াটার থেরাপি দেওয়া হবে তারপরে আবার আপনার প্রেশার মাপা হবে, আপনি দেখে নেবেন আপনার প্রেশারটা যদি আগের তুলনায় কমে যদি গিয়ে থাকে
তাহলেই আপনি আমাদের থেকে থেরাপি নেবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যে বা যারা অনেকদিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছেন, আর আপনারাও জানেন যে প্রেশারের ওষুধ খেলে কি কি ক্ষতি হতে পারে আর কি কি ক্ষতি হচ্ছে, এর থেকে নিজেকে বাঁচাবার যদি বাঁচাতে চান, নিচে হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার, আচ্ছা বলুন কি সমস্যায় রয়েছেন? হ্যাঁ বলুন, মেয়ের বয়সটা বলুন। হ্যাঁ বলুন। ওকে পয়সা দেওয়া বন্ধ করে দেন, ওকে পয়সা দেওয়া বন্ধ করেন, ওর মাকে পয়সা দেওয়া বন্ধ করে দেন। কেন, আপনি তো পয়সা দেওয়া বন্ধ করেইছেন, কিন্তু ওনার আপনার মিসেস ওই বাচ্চা মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দিচ্ছে, বুঝলেন তো? আগে পেট পরিষ্কার করান, আপনার মেয়ের পেটের মধ্যে প্রচুর ময়লা হয়ে গেছে, আর তারপরে যার বাড়িতে মেয়েরা ওই এগ রোল চাউমিন মোংলাই খাচ্ছে, তার বাড়িতে তো অরিজিনাল বাঙালি বাবুদের বাড়িতে যে রান্নাটা হতো, আজকে আমি আপনাদেরকে বলে দিই, জানেন আপনাদের রান্নার দেখে না আমি আমি নিজে ইভেন আমি আই এম দ্য আমি একটা নন বেঙ্গলি মানুষ, আমি সবসময় সবার সামনে বন্ধুদের মধ্যেও বলি কি, সব থেকে প্রথম যদি কেউ চিকিৎসক হয়ে থাকে আমাদের বাঙালি মা বোনরা, কেন কি তারা জানে আপনাদের যখন দুপুরবেলা, আমিও কোন বাঙালি বাড়িতে একবার দুপুরবেলা খেতে গিয়েছিলাম, ও থালার মধ্যে যে খাবারের আইটেম গুলো দেখলাম, আর আমরা তো নন বেঙ্গলে আমরা তো এটাই জানি কি ভাত পেয়েছি তো ডালের সঙ্গে মেখে খাই না, আমি মারতে গেছি আমার পেছন থেকে আমার বন্ধুর মা আমার মাথার উপরে চটি মেরে বললেন কেনা এমনি খেতে নেই, আমি বললাম কিভাবে, বলে কি আগে তুই তেতো দিয়ে ভাতটা মেখে খা, তেতো দিয়ে ভাত মেখে খেলাম, তারপরে আবার অন্য কিছু মারতে গেলাম, আবার উনি আমার মাথায় চটি মেরে বললেন না এবার ভাজা দিয়ে মেখে খেতে যা। এরপর আমি যখন চিন্তা ভাবনা করলাম তখন উনি আমি দেখলাম যে সত্যিকারের উনি আমার থেকে বড় ডাক্তার, কেন আমাদের যখন খিদে লাগে তার মানে আমাদের পেটটা ফাঁকা থাকে, পেটের মধ্যে অনেক কিছু থাকে, উল্টো পাল্টা অনেক জিনিস থাকে, এই জন্য মানে বেঙ্গলি ফ্যামিলির মধ্যে আমি দেখেছি কি তেতো মেখে খেলে এই যে তেতোটা আমরা খেলাম ও ভেতরে যত উল্টো পাল্টা জিনিস আছে ওটাকে নষ্ট করে। তারপরে উনি আমাকে বলেছিলেন ভাতের সঙ্গে ভাজা মেখে খেতে, ও আমার ডাইজেস্টিভ অর্গান গুলোকে স্টিমুলেট করে, ভাজাটা ডাইজেস্টিভ অর্গান গুলোকে স্টিমুলেট করে, ওরা ডাইজেস্টিভ জুস দেয় যার থেকে ওটা একটু তাড়াতাড়ি হজম হয় আর আমাদের খিদে বাড়তে লাগে। আর আপনি বাঙালি হয়ে বলছেন কি আপনার মেয়ে এগ রোল খায় চাউমিন খায় এ খায় ও খায়, তাহলে আপনার মেয়ের প্রবলেম না হলে কি আমার মেয়ের প্রবলেম হবে? আমি তো শিখেছি আপনাদের থেকে, প্রথম কাজ আপনাকে বলে দিই মেয়েকে পয়সা দেওয়া বন্ধ আর নিজের মিসেজকে পয়সা দেওয়া একদমই বন্ধ করে দিন। আগে শুনুন শুনুন, তারপরে বাজার কে যায়, আপনি যান না আপনার বউ যায়? হ্যাঁ, তো ওনাকে বলবেন ব্রাহ্মী শাক ডেলি আনতে, আর আপনার বউকে বলে দেবেন প্রত্যেক দিন যেন ব্রাহ্মী শাকের ভাজা আপনার মেয়ে যখন খেতে বসবে তাকে বলতে কি এটা মেখে খেতে, আর বাইরের ও মানে খাবার গুলো বন্ধ করুন। আর একটা রানাঘাটে থাকেন তো আমাদের বারাসাত হেলা বটতলার কাছে আমাদের চেম্বার আছে, একটা কাজ করুন, দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, একবার হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, তারপরে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি কিছুদিন আমাদের কথা মতন নিজের মেয়েকে খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবেন, কিছুদিন ও ওষুধ খাবে তারপর আপনার মেয়ে একদম ভালো হয়ে যাবে, কিন্তু দয়া করে আর নিজের মিসেসকে বোঝাবেন কি মেয়েকে বেশি আদর করতে, মানে বাচ্চাদেরকে আদর করতে গিয়ে দেখা যায় যে বাচ্চারা বাদর হয়ে গেছে, তো আপনি কি চান? আচ্ছা কি করব, তাহলে টাকা পয়সা দেওয়া বন্ধই করে দিন, আর কি করবেন, একদম নিজের হাত থেকে বাজার নিয়ে আসবেন, ওর মাকেও ঠিক সেই বাজার খাওয়াবেন, আপনিও সেটা খাবেন, মেয়েকেও সেটা খাওয়াবেন, বলে কি এইটাই খেতে হবে, না হলে তোমরা ভেবে নাও না খেয়েও ঘুমাতে হবে।
একটু সরাসরি যোগাযোগ করুন। সত্যি তাই, ফাস্ট ফুড খেতে খেতে আমাদের আমরা কোথায় কোন 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 রোগ ডেকে নিয়ে আসি আমরা নিজেরাও জানি না। খেতে তো ভালো লাগে কিন্তু তারপর না না ম্যাম, যে দেশ থেকে ফাস্ট ফুড আমাদের দেশে এসেছে সেই দেশে আপনারা কি জানেন কি ফাস্ট ফুড অলরেডি বন্ধ হয়ে গেছে? বার্গার পিজা ওইসব দেশ থেকে এসেছে, যে দেশে এখন বার্গার পিজার কোন স্টোর নেই, কোন ওটা কি বলেন আপনারা আউটলেট নেই। আমেরিকার মধ্যে ওয়াশিংটন এর মধ্যে আপনি গিয়ে যদি দেখেন আজকাল মানুষরা গোল্ডেন মিল্ক খাচ্ছে। গোল্ডেন মিল্কটা কি জানেন? আপনিও ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন, কিন্তু আপনাদের যখন আপনারা ছোট ছিলেন চোট যখন লেগে যেত তো দিদা দাদুরা আমাদেরকে দুধের মধ্যে হলুদ মিশিয়ে ফুটিয়ে আমাদেরকে খাওয়াতো। এখন এই খাবারটা অ্যাজ আ স্টার্টার হিসেবে বিদেশের মানুষরা খাচ্ছে আর আমরা ভুলে গেছি। আমরা কি করছি? দু মাস তিন মাসের পুরনো প্যাটিস খাচ্ছি, চিকেন প্যাটিস খাচ্ছি, পোকা বেরিয়ে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, তারপরও আমাদের হাওড়া কোষ পেটের হাওড়া কোষটা বন্ধ করতে চাইছে। ঠিক কথা। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কোথা থেকে বলছেন? এটা কোথায়? আচ্ছা বলুন। আপনার চোখ থেকে জলটা সকালবেলা আসে তো? হ্যাঁ, তো ভাই আপনার আপনি ব্লাড এক্সামিনেশন ফর আইজি করান, আপনার এলার্জির মাত্রাটা অনেক বেড়ে আছে। আর আপনি মুর্শিদাবাদে থাকেন, বহরমপুরে আমাদের চেম্বার আছে, বহরমপুরে আমাদের চেম্বার আছে। আপনার খালি ছোট্ট একটা কাজ হচ্ছে, খালি নিচে দেখুন একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইন নম্বরে ফোন করে মানে বহরমপুরের অ্যাড্রেসটা জেনে নেন, সেই ডেটে আপনি একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন। কারণ কি এর মধ্যে অনেক কিছু দেখতে হয় কি কি মানে আপনার শরীরটা কোন খাবারটা হজম করতে মানে কোন খাবারটা পছন্দ করছে না, আপনার শরীর কোন নেচারটা পছন্দ করছে না, বা আপনার শরীর কোন কাপড়টা পছন্দ করছে না, অনেক কিছু দেখতে। এই যে চোখে জল আসা, হাঁচি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এটা একটা অ্যালার্জিক্যাল সিমটম। তো এর এটাকে আপনি যদি সুস্থ করতে চান তাহলে আপনাকে একটাই কথা বলবো, আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের সঙ্গে দেখা করতে হবে। আপনি যদি কোনো এই রোগের জন্য কোনো ট্রিটমেন্ট করিয়ে থাকেন, কোনো রিপোর্ট করিয়ে থাকেন, ওই সব নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। সুস্থ যদি নিজেকে করতে চান তো এই মুহূর্তে এই সময় আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওরের প্রতিষ্ঠানের সাথে, তাদের জন্য বলি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিষ্ঠান রয়েছে, একবার দেখেনি কোথায় কোথায় রয়েছে। হাওড়াতে যারা রয়েছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারছেন, বকুলতলা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন উত্তরপাড়া এবং চিকিয়াপাড়া। কলকাতার মধ্যে রয়েছে হাতিবাগান, একবালপুর এবং যাদবপুর, সাউথ সিটি মলের ঠিক অপোজিটে। নর্থ চব্বিশ পরগনায় পাচ্ছেন বারাসাতে এবং সাউথ চব্বিশ পরগনায় পাচ্ছেন আমতলা, খড়িবেড়িয়াতে। এছাড়াও যেগুলো বাইরের চেম্বার রয়েছে যেমন বর্ধমান, দুর্গাপুর, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আগরতলা, দিল্লি এবং বাঁকুড়া ও মালদাতেও কিন্তু প্রতিষ্ঠান একদম শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আর কোথায় কোথায় চিন্তা ভাবনা রয়েছে বা প্ল্যানিং এর মধ্যে রয়েছে আপনাদের এই প্রতিষ্ঠান করার? এটা খুবই সুন্দর কথা বলেছেন। নতুনের মধ্যে আমরা আপার আসাম মানে ত্রিপুরা তো আছেই, এরপরে আমরা আপার আসামের মধ্যে গোলাঘাটা ডিস্ট্রিক্ট সরু পাথরে আমরা ওপেন করতে চলেছি। যে বা যারা আপার আসাম থেকে, কেন কি আমাদের তো গুয়াহাটিতে তো চেম্বার আছেই, আপনারা গুয়াহাটিতে এসে দেখেন, আমার কাছে প্রচুর আমাদের পেশেন্ট আছে যারা আপার আসামে, তারাই আমাকে আমাদেরকে বলেছে কি স্যার একটু আরো একটু ওপরে আসুন। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে বা যারা ওই ডিস্ট্রিক্ট গোলাঘাটা লামডিং আশেপাশ থেকে যারাই আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো কি যদি আপনারা নিজের চিকিৎসা যদি করাতে চান তাহলে আপনাদের জন্য বলে রাখি আপার আসামে ডিস্ট্রিক্ট গোলাঘাটা সরু পাথর শহরে আমরা নতুন চেম্বার স্টার্ট করতে, কোন তারিখ কোন চিকিৎসক ওইখানে পাবে তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। নিচে যে হেল্পলাইন নম্বর যাচ্ছে ওইখানে ফোন করলেই
আপনারা জানতে পারবেন কোন তারিখ কোন জায়গা কোন চিকিৎসককে আপনারা ওই সব জায়গাতে পাবেন, বিভিন্ন জায়গাতে। যেমনি আমি আপনাদেরকে বলছি, এবার আপনারা আমাকে শিলিগুড়িতে পাচ্ছেন এবং কুচবিহারে পাচ্ছেন, হেরিয়া এবং মেদদাতে আপনারা ডক্টর প্রমোদ শর্মাকেই পাচ্ছেন, ইভেন বিভিন্ন অনেক জায়গা আছে যেখানে বিভিন্ন বিভিন্ন চিকিৎসককে আপনারা পাচ্ছেন। একটু হেল্পলাইনে ফোন করলেই আপনারা সব ডিটেইলসটা জেনে যাওয়া যাবে। একদম দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন আগে বলুন। বিধাননগর, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, কি সমস্যায় রয়েছেন? মানে পায়ে কি হয়েছে বাবু? পুড়ে গেছে। ফুলে গেছে না পুড়ে গেছে? ফুলে গেছে। আচ্ছা, কেন ফুলে গেছে গো? পায়ের কোন জায়গাতে ফুলে গেছে? আরে বাবা, তো পায়ের কোন জায়গা ফুলেছে? গোড়ালিতে ফুলেছে, পায়ের তলা? আচ্ছা আচ্ছা, তারপর ভালো হয়ে গেছিল? তাহলে ফোন করলে কেন যখন ভালো হয়ে গেছে? আচ্ছা, আপনার হাড় বেড়ে গেছে, আপনার গোড়ালির হাড় বেড়ে গেছে। যখন আপনার কষ্ট হয় দেখবেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন পাটা মাটিতে রাখবেন তখন পায়ের যন্ত্রণা হবে। আর শুনে যান, বললাম না, একটু হাঁটাহাঁটি করার পরে আবার যন্ত্রণাটা ধীরে ধীরে কম হয়ে যায়। এই প্রবলেম থেকে নিজেকে যদি বাঁচাতে চান, ওই ব্যথার ওষুধ যতদিন খাবেন ততদিন ব্যথা থাকবে না, আবার যেদিন ওষুধ বন্ধ করে দেবেন আবার সেই প্রবলেমটা এরাইজ হবে। মেন আমাদের দরকার হচ্ছে কি, এই যে হাড়গুলো বেড়ে যাচ্ছে এটাকে কিভাবে আটকানো যায়। আর আমি এটাও জানি কোন চিকিৎসক আপনাকে বলতে পারবে না কিভাবে আটকানো যায়, কিন্তু আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসক আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কিছুদিন ওষুধ খাইয়ে এটাও বুঝিয়ে দেবে কি করতে হবে। আপনি সেইটা করলেই দেখবেন গোড়ালির হাড় বাড়বে না, আপনার ব্যথা মানে নর্মাল হয়ে যাবে। এবার রইল, আপনি তো বিধাননগর থেকে ফোন করেছেন, আমাদের হাতিবাগানে চেম্বার আছে, যদি পারেন হেল্পলাইনে এখনই ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন হাতিবাগানে কোন দিন কোন চিকিৎসককে আপনি পাবেন। সেইখানে এসে যদি আপনার কাছে এক্সরে যদি করা থাকে ওই এক্সরে নিয়ে আসবেন, ওটা দেখার পরেই আমরা বলে দিতে পারি কতদিন ওষুধ খেতে হবে, কত তাড়াতাড়ি ওষুধ খেয়ে কত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছে ছিল গজা থেরাপি, সময় একদম শেষের মুহূর্তে, একটু জেস্ট বলুন। দেখুন মেন কথা হয় ওয়াটার থেরাপি, হ্যাঁ ওয়াটার থেরাপি থেকে একটা কথা বলতে পারি, যে সব মানুষরা সিকেডির পেশেন্ট, যার বাড়িতে সিকেডির পেশেন্ট আছে, প্রত্যেক সপ্তাহে দুদিন তিন দিন আপনাকে ডায়ালিসিস করাতে যেতে হয়। ডায়ালিসিসের একটা ডায়ালিসিস ফোবিয়া হয়, যেদিন ডায়ালিসিসের ডেট হবে তার চব্বিশ ঘন্টা আগে থেকে পেশেন্টের লুজ মোশন স্টার্ট হয়ে যাবে, জ্বর স্টার্ট হয়ে যাবে, কিছু খেতে ইচ্ছে করবে না। এই ফোবিয়া থেকে নিজের পেশেন্টকে বাঁচান না। ওয়াটার থেরাপি দ্বারা আপনার সিকেডি পেশেন্টরাও অনেক আরাম পেয়েছে। কিভাবে আরাম পেয়েছে, কেমনি আরাম পেয়েছে, তার জন্য অন্তত আপনাদেরকে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন কি, এত কম সময়ের মধ্যে প্রত্যেক মানুষের অনেক প্রশ্ন থাকে, বলতে পারি না। তার মধ্যে আবার একজন বন্ধু রয়েছেন। নমস্কার, একদম শেষ মুহূর্তে কে রয়েছেন? নমস্কার, আমি রানা কে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? বলছি যে হ্যাঁ, আপনি যে সুগারের ট্রিটমেন্ট যে চিকিৎসক বাবুকে দিয়ে করাছেন উনি জানেন কি, উনি যা ওষুধ দিয়েছেন ওইটা বেরোবেই? আপনার শরীর থেকে যদি প্রোটিন বেরিয়ে যায় তাহলে আপনার শরীরের মাসেল গুলো উইক হয়ে যাবে। এই জন্য দেখা গেছে সুগারের পেশেন্টদের মানে মধ্যম ভাগ, মানে শরীরের মধ্যম প্রদেশ মানে আমাদের পেট, এটা একটু ফুলে থাকে, হাত আর পা সরু হয়ে থাকে। ওর কারণ এটাই হচ্ছে কি, মানে যারাই অনেকদিন ধরে সুগারের ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু জোর করে করাচ্ছেন, ওনাদের শরীর থেকে মানে এই প্রোটিন গুলো পেচ্ছাবের রূপের মধ্যে বেরিয়ে যায়। ভালো হতে চান হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ। একদমই তাই, আয়ুর্বেদিক নেচার কেয়ার এন্ড কিওর রয়েছে আপনাদের সঙ্গে, অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়া। যারা সুস্থ থাকতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, ওয়াটার থেরাপি নিয়ে সুস্থ থাকতে চাইছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।